সফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে রাশিয়া টিকে রাখলো বাংলাদেশ। গুরুত্বপূর্ণ ম্যাচে পিছিয়ে পড়েও মালদ্বীপকে 3-1 গোলে হারিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে গোল তিনটি করেছেন রাকিব, তারিক এবং কাজী এবং মোরসালেন। এ যেন হাপ ছেড়ে বাঁচা, পিছিয়ে পড়েও 3-1 গোলের জয়ের উল্লাস তো বাদ ভাঙা হবেই। মালদ্বীপকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপে সেমির আশা টিকিয়ে রাখলো জামালতপুরা। চলে যাবে সেমিফাইনালে। আসরে টিকে থাকার লড়াইয়ে লাল সবুজ একাদশে দুই পরিবর্তন, সুমন ও জনির পরিবর্তে হৃদয় ও রাকিব। ফরমেশন ও দলে পরিবর্তনের ফলাফল হাতে নাতে প্রথম মিনিট থেকেই মালদ্বীপকে চেপে ধরে বাংলাদেশ। কিন্তু বল দখল ও আক্রমণে আধিপত্যের পরও খেলার ধারার বিরুদ্ধে গোল হজম করতে হয়। 18 মিনিটে কাউন্টার অ্যাটাকে বাজিমাত করেন মালদ্বীপের হামজা। পিছিয়ে পড়ে কিছুটা সময় ছন্দহীন ফুটবল খেলে বাংলাদেশ, তবে মিনিট দশকের মধ্যে ম্যাচের লাগাম নিজেদের হাতে নেন জামালরা। বিরতির আগে তপুর অ্যাসিস্টে মালদ্বীপকে গোল ফিরিয়ে দেন রাকিব। 1-1 সমতায় শেষ প্রথম 45 মিনিটের খেলা। দ্বিতীয়ার্ধে আরও ভয়ঙ্কর বাংলাদেশ। বেঙ্গল টাইগারদের সামলাতে রীতিমতো হিমশিম খায় মালদ্বীপের ডিফেন্স। 63 মিনিটে রাকিব, সোহেল ও জামালের জায়গায় মাঠে নামেন ইব্রাহিম, জনি ও মোরসালিন। বাড়ে আক্রমণের ধার। 66 মিনিটে কর্নার থেকে জটলার মাঝে বাজিমাত তারিক কাজির। 2-1 গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এগিয়ে গিয়ে আর ভুল করেনি বাংলাদেশ। রক্ষণ ঠিক রেখে মালদ্বীপ শিবিরে চালিয়েছে আক্রমণ। নির্ধারিত সময়ের শেষ মিনিটে আসে তৃতীয় সাফল্য। গোলের খাতায় নাম লেখান বদলি হয়ে মাঠে নামা মোরসালিন। সাফে 20 বছর পর মালদ্বীপকে হারালো বাংলাদেশ, আর সেই জয়ে টিকে রইল সেমিফাইনালের স্বপ্ন। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।